নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো বাংলা কুইজ ইউটিউব চ্যানেল। শুরু করবো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। প্রথম প্রশ্ন, প্রতি বছর জাতিসংঘের চীনা ভাষা দিবস কবে পালন করা হয়? 18 এপ্রিল, 21 এপ্রিল, 20 এপ্রিল নাকি 19 এপ্রিল? সঠিক উত্তর 20 এপ্রিল, অর্থাৎ সি। জাতিসংঘ চীনা ভাষা দিবস প্রতি বছর 20 এপ্রিল বা তার কাছাকাছি পালিত হয়। এই দিনে বিশ্ব সংস্কৃতিতে চীনা সাহিত্য, কবিতা এবং ভাষার অবদান তুলে ধরা হয়। প্রথম জাতিসংঘ চীনা ভাষা দিবস 12ই নভেম্বর 2010-এ অনুষ্ঠিত হয়েছিল। 2011 সালে তারিখটি পরিবর্তন করে 20 এপ্রিল করা হয়েছিল। এর সঙ্গে জেনে রাখো, জাতিসংঘের 6টি অফিসিয়াল ভাষা রয়েছে: আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং স্প্যানিশ। দেখে নেব পরের প্রশ্ন। 2022 সালের এপ্রিলে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে নিজের মধ্যে কে ব্রোঞ্জ পদক জিতেছে? কালই দেখেছি একটা প্রশ্ন যে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে মঙ্গোলিয়াতে। তো অপশন সুনীল কুমার, অর্জুন হালাকুর্কি, এ এবং বি উভয়, নাকি কেউ না? সঠিক উত্তর এ এবং বি উভয়, অর্থাৎ সুনীল কুমার এবং অর্জুন হালাকুর্কি উভয়। সুনীল কুমার সহ ভারতের কুস্তিগিরা এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে অর্থাৎ 19 এপ্রিল 2022-এ ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এর পাশাপাশি 55 কেজি বিভাগে অর্জুন হালাকুর্কি দাবাবন্দি মনুক এরডেনকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছেন। দেখে নেব নেক্সট প্রশ্ন। কে সম্প্রতি লা রোদা ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন? মনদীপ সিং, ডি গুকেশ, আশিস কুমার, নাকি সাজন প্রকাশ? সঠিক উত্তর ডি গুকেশ, অর্থাৎ বি। ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ 48তম লা রোদা আন্তর্জাতিক ওপেন দাবা টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন। তিনি 17 এপ্রিল 2022-এ চূড়ান্ত পর্বে ইসরায়েলের ভিক্টর মিখালেভস্কিকে পরাজিত করেছেন। দেখে নেব পরের প্রশ্ন। কোন দিনটিকে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে হিসাবে পালন করা হয়? 21 এপ্রিল, 17 এপ্রিল, 20 এপ্রিল নাকি 18 এপ্রিল? সঠিক উত্তর 21 এপ্রিল, অর্থাৎ এ। 1947 সালে এই দিনে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দিল্লির মেটাকাফ হাউসে প্রশাসনিক পরিষেবা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তো জেনে নিলাম সিভিল সার্ভিস ডের ইতিহাস। তো সেই দিনটিকে স্মরণ করার জন্যই এটি উদযাপন করা হয়। নরেন্দ্র মোদী 21 এপ্রিল প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স প্রদান করেছেন। দেখে নেব পরের প্রশ্ন। সম্প্রতি কে বিরাট কোহলিকে পেছনে ফেলে ভারতের দ্রুততম 6000 টি-20 রান সংগ্রাহক হয়েছেন? কেএল রাহুল, এমএস ধোনি, শিখর ধাওয়ান, নাকি রোহিত শর্মা? সঠিক উত্তর কেএল রাহুল, অর্থাৎ এ। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল 19 এপ্রিল 2022-এ বিরাট কোহলিকে পেছনে ফেলে ইনিংসের পরিপ্রেক্ষিতে ভারতের দ্রুততম 6000 টি-20 রান সংগ্রাহক হয়েছেন। তিনি মাত্র 179 ইনিংসে 138.18 স্ট্রাইক রেটে এই মাইল ফলক ছুঁয়েছেন এবং বিরাট কোহলি এই মাইল ফলক ছুঁতে 184টি ইনিংস লাগিয়েছিলেন। দেখে নেব আজকের শেষ প্রশ্ন। ইন্দো আমেরিকান শান্তি শেট্টি সম্প্রতি কোন বিশ্ব নেতার প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন? জো বাইডেন, জাস্টিন ট্রুডো, কমলা হ্যারিস, নাকি বরিস জনসন? সঠিক উত্তর কমলা হ্যারিস, অর্থাৎ সি। ইন্দো আমেরিকান মার্কিন নৌসেনার প্রবীণ শান্তি শেট্টিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাহী সচিব এবং প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে। শান্তি শেট্টি মার্কিন নৌবাহিনীর একটি বড় যুদ্ধ জাহাজের প্রথম ইন্দো আমেরিকান কমান্ডার ছিলেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করবো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। দেখতে থাকো বাংলা কুইজের অন্যান্য ভিডিওগুলি এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। কাল আবার চলে আসবো কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে। তো তখন সঙ্গে থেকো, বাই।